একসময় যাত্রাপালায় নায়ক নায়িকা ভিলেন আর কৌতুক শিল্পীদের মনোমুগ্ধকর অভিনয় ছিল মানুষের বিনোদনের একটি বড় মাধ্যম। তবে এখন তা অনেকটাই স্মৃতির পাতায় ঠাঁই পেয়েছে। যাত্রা তেমনই বিলুপ্ত, তেমনি কমেছে শিল্পীদের কদরও। তবে আশার কথা হলো যাত্রা শিল্প টিকিয়ে রাখতে মেহেরপুর শিল্পকলা একাডেমি প্রতি বছরই আয়োজন করছে যাত্রা উৎসব। এবার 9 দিনব্যাপী আয়োজনের মধ্য দিয়ে নতুন করে টিকে থাকায় স্বপ্ন দেখছেন যাত্রার সাথে সংশ্লিষ্টরা। মেহেরপুর প্রতিনিধি মাজেদুল হক মানিকের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন মৌসুমী রহমান। মেহেরপুর শহরের শামসুজ্জোহা পার্কের মঞ্চে চলছে যাত্রা উৎসব। এক সময়ের জমজমাট যাত্রার আসর যেন আবারও প্রাণ ফিরে পেয়েছে এই উৎসবের মাধ্যমে। এতে অংশ নিয়েছে স্থানীয় 9টি যাত্রা দল। প্রয়োজনীয় সাজসজ্জা করে শিল্পীরা আসছেন মঞ্চে, সবাইকে অবাক করে একের পর এক দুর্দান্ত অভিনয় করে যাচ্ছেন তারা। অভিনয়ের সাথে তাল মিলিয়ে কখনো রণবাজনা, আবার কখনো বিরহের সুরে মূর্ছনা ছড়িয়ে দিচ্ছেন বাদ্যবাদকরা। সব মিলিয়ে যাত্রার অতীত ঐতিহ্যের কথা স্মরণ করিয়ে দিচ্ছেন এসব শিল্পীরা, যা মন্ত্রমুগ্ধ হয়ে উপভোগ করছেন দর্শকরা। আমি রোজই আসি, এসে দেখি, দেখে চলে যাই, অনেক ভালো লাগছে। আমি আমার হাজবেন্ড একই সাথে আসছি, ছোটবেলায় বাবা মার সাথে যেতাম, অনেক এনজয় করতাম। এটা যে হারিয়ে গেছিলো সেটা যে আবার ফিরে এসছে, এই জন্য আমি অনেক তৃপ্তি অনুভব করছি। আমাদের এই জেনারেশনে যে বিশুদ্ধ যাত্রাপালা আমরা দেখতে পাচ্ছি, তার জন্য সরকারের কাছে আসলে আমরা অনেক কৃতজ্ঞ। তবে বর্তমানে এই শিল্পের বেহাল দশায় অসহায় মানবেতর জীবনযাপনের কথা জানান যাত্রা শিল্পীরা। এই করোনা থেকে শিল্পীদের মানে অনাহারিভাবে চলছে, মানে একবার খেলে আর একবার খেতে পায় না কোনো শিল্পী, কোনো রকম আয় নেই, কিছু নেই। তারপরে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের আবেদন যে আমাদের যাত্রা শিল্পীদের পারমিশন দিয়ে দেওয়া হোক হোক এবং আমাদের একটা ঠিকমতো আশ্রয় চাই। আর আস্তে আস্তে তো আরো কমে যাবে, কারণ আমরা যারা আছি আমরা থাকবো না, কেউ মারা গেছে, কেউ হয়তো আর করতে পারবে না শারীরিক কারণে, বয়সের কারণে। তো নতুন প্রজন্ম তৈরি না হলে আমার মনে হয় অনতি বিলম্বে এই যাত্রা শিল্পটা কম। আমাদের মতো পেশাদার শিল্পীদের এখন আর কোনো কর্মসংস্থানের ব্যবস্থা নেই বললেই চলে। এই ধরনের কোথাও কোথাও কোনো পৃষ্ঠপোষকতা কোনো আয়োজকদের এই অনুষ্ঠানে আমরা গিয়ে সামান্য কিছু আর্থিক অনুদান পাচ্ছি। বাংলা সাহিত্যের অত্যন্ত শক্তিশালী একটি মাধ্যম এই চিরায়ত যাত্রাপালা। এক সময়ে এই যে প্রসিনিয়াম, আমরা গ্রিক প্রসিনিয়াম থিয়েটারের কথা জানি, এই এই ধারাটিও প্রাচীন। তবে ভারতীয় যে যাত্রার ধারা এটিও সুপ্রাচীন। যুগে যুগে কালে কালে লাখো মানুষকে এই যাত্রা বিনোদন দিয়েছে। এদিকে লোকজ ঐতিহ্য ধরে রাখতে এই আয়োজন করা হয়েছে বলে জানান আয়োজকরা। যাত্রার যারা কর্ণধর তারা এই যাত্রা শিল্পটাকে অশ্লীল নৃত্যর কারণে যাত্রাটাকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছিল। পরবর্তীতে আমাদের সংস্কৃতি বান্ধব সরকার বর্তমানে এই যাত্রা শিল্পটাকে পুনরুদ্ধারের জন্যে আপ্রাণ চেষ্টা করছেন এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাধ্যমে এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির মাধ্যমে পেশাদার যাত্রা দলগুলোকে আবার নতুন করে নিবন্ধন দিচ্ছে এবং খেটে খাওয়া মানুষের এই যে লোকজ সংস্কৃতি, যাত্রা শিল্প, প্রাণের সংস্কৃতি, সেটাকে পুনরুদ্ধারের জন্যে জেলা শিল্পকলা একাডেমিগুলোকে নির্দেশনা প্রদান করেছে। প্রতিবছর শিল্পকলা একাডেমির এমন আয়োজনে টিকে থাকবে যাত্রাপালা, আর এর মাধ্যমে হারানো সংস্কৃতি সম্পর্কে জানতে পারবে নতুন প্রজন্ম, এমনটাই মনে করছেন সংস্কৃতি প্রেমীরা। মৌসুমী রহমান, আরটিভি।